एक टाकाय ब्रेकफास्ट देखते पाच्छो साइजटा ठीक एरकम संगे किन्तु देखाते पाच्छि घुगनी सेव भाजा टमेटो केचप लंकार एकटा आचार दिए এই ব্রেকফাস্টটা সার্ভ করছেন। খাচ্ছো এক টাকার ব্রেকফাস্ট, তোমার ভালো লাগে? দেখেছো, দেখো এক খুদেও কিন্তু এক টাকার ব্রেকফাস্ট করছে। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি সিজিত আর তোমরা দেখছো সিটিয়া স্টোরি। আজকে কিন্তু আমরা টিটাগড়ে এমন একটা দোকানে চলে এসেছি, এই যে এই দাদা বৌদিকে নিশ্চয়ই দেখাতে পাচ্ছি। এনারা কিন্তু টিটাগড়ে রীতিমতন ঝড় তুলে দিয়েছে, মাত্র এক টাকার বিনিময়ে লুচি সঙ্গে আনলিমিটেড ঘুগনি দিয়ে কিন্তু সার্ভ করছেন। তো আজকে আমরা এই দাদা বৌদির দোকানে লুচি ঘুগনি খাবো, খেতে কেমন, তোমরা এই দোকানটায় আসবে কি করে, সমস্তটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও। বেঁচে আছি এতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস, দেখো আর আসার পরের থেকে দেখতে পাচ্ছি দাদা কিন্তু একের পর এক এক টাকার লুচি ভেজেই আছে। ওদিন তো থালার মধ্যে অল্প রাখো অল্প রাখো। দেখাতে পাচ্ছি দাদা কিন্তু সেই লুচি গুলো বেলবে, সেই জন্য লেচি কেটেই চলেছে। তাই তো, তোমার কাছকে শুধুমাত্র লেচি কেট করে দেওয়া নাকি লেচি বানিয়ে দেওয়া? আর এই দাদা কিন্তু বেলেই চলেছে সকাল থেকে, তোমার কাছকে শুধু বেলেই যাওয়া দাদা, শুধু বেলেই যাচ্ছে দাদা। আর এই দাদা এই পাশে সেই লুচিগুলোকে ভাজছে। সাইজগুলো যদি বলি এরকম টাইপের সাইজ দাদা, একবারে হাস কতগুলি ভাজো? কুড়ি পঁচিশটা একবারে ভাজা হয়। বৌদি প্রত্যেকদিন কত কেজি ময়দার লুচি তৈরি হয়? 12-14 কেজি ময়দা তৈরি হয়। রবিবার হলে পরে তো 16 কেজিও আছে। আজকে যেহেতু সানডে একটু বেশি আছে। আর আজকে কি দিচ্ছো লুচির সাথে? লুচির সাথে আলু আর মটরের সবজি। আলু মটরের দিয়ে একটা ঘুগনি, তাই তো? দাদা একটু ঘুগনির একটু দেখাও না আমাদের। ওর সাথে লঙ্কার আচার আছে। আচ্ছা, এর সাথে কি কি দিচ্ছ? লঙ্কার আচার, সেউ ভাজা, সস, একটা কিছু কোথায় লঙ্কার আচারটা, এই যে এই লঙ্কার আচার রয়েছে, এবার সেউ ভাজি, মানে এত সব কিছু দিয়ে মাত্র 10 টাকা? 10 টাকা। আচ্ছা, মিনিমাম কটা নিতে হবে? 10টাই কি নিতে হবে নাকি এর কম নিতে? আচ্ছা, 5টা নিলেও তোমরা দিচ্ছ? 5টা নিলেও আমরা দিচ্ছি। আচ্ছা, 5টা নিলেও দিচ্ছি। আর দোকানের টাইমিংটা একটু বলে দাও। 5:30 থেকে কত দিয়েছে? এখান থেকে 80 টাকা আগে হাতে রিটার্ন করো, তারপরে হচ্ছে ইয়ে করে মাল লও। আজকের দিনে দাঁড়িয়ে তো 1 টাকায় দিচ্ছে। যখন শুরু করেছিলে কত টাকা থেকে শুরু করেছিলে? 1 টাকা থেকেই শুরু করেছিলে। কত বছর ধরে চলছে? 12 বছর হয়ে গেছে সেই 1 টাকা দিয়ে। তখন একটু সাইজটা বড় ছিল, এখন একটু সাইজটা, মানে এটুকু শুধু পড়ে তার কিছু, মানে দাম কি আর বাড়বে না নাকি? বলছে যে এই দামেই রেখে যাবো। দাদা আমাদের 1 টাকার লুচি দিন, মিনিমাম কতটা নিতে হবে? 5 টাকার নিতে হবে। ঠিক আছে, আমাদের তাহলে 5 টাকার দিন। এই দাম কেটে উঠে গেল। বলি এবার কি দিচ্ছ? আলু মটরের সবজি কিংবা ঘুগনি। এই উপর দিয়ে কি গেল? এটা উপর থেকে গেল চাট মশলা। চাট মশলা
চামচ সেও ভাজি তাই তো আচ্ছা একটু আচারের লঙ্কা তার সাথে কেউ সস চাইলে পরে সস মানে কোনো কিছু তোকে কার্পণ্য করছে না মানে এবার যদি খেতে গিয়ে যদি ঘুগনি শেষ হয়ে যায় আবার দেবে দারুণ চালিয়ে যাও এভাবে এক টাকায় ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ সাইজটা ঠিক এরকম সঙ্গে কিন্তু দেখাতে পাচ্ছি ঘুগনি সেও ভাজা টমেটো কেচাপ লঙ্কার একটা আচার দিয়ে এই ব্রেকফাস্টটা সার্ভ করছে তোমরা এখান থেকে চাইলে কিন্তু একটা নিতে পারবে না মিনিমাম পাঁচটা নিতে হবে তো আমি তো বলবো এক টাকা অনুযায়ী এই যে পুরোপুরি ঠিকঠাক আর ঘুগনির যে তরকারিটা একটু ঘুগনির তরকারির সঙ্গে এইভাবে একটু মাখিয়ে নিয়ে খাওয়া যাক এক টাকার লুচি বন্ধুরা ইয়ে লঙ্কার চাটনিটা দিয়েছে না একটু বেশ ঝালঝাল আছে ঘুগনিটাও কিন্তু একটু ঝালঝাল করেছেন ভালো লাগছে আর আসার পরের থেকে একটু দেখাতে বলবো একটু দেখাও দাদা কিন্তু একের পর এক লুচি ভেজেই চলেছে আর আজকে যেহেতু সানডে সানডের দিন একটু ভিড়টা বেশি পড়ে এরকমভাবেই চলে আমরা কিছুক্ষণ আগে না এসে ওই দূরে দাঁড়িয়েছিলাম মানে এতটাই ভিড় হয়েছিল এখনও দেখো যথেষ্ট ভিড় আছে দাদা এরকমই ভিড় পড়ে না লুচি খাওয়ার জন্য মানে তোমরা ভেজে রাখতে পারো না নাকি দেখো দাদা কিন্তু একের পর এক এই পাশে লুচি তৈরি করেই যাচ্ছে মানে ভেজে রাখতে পারে না বুঝতে পারছো বন্ধুরা কতটাই ডিমান্ড আর এক টাকার ব্রেকফাস্ট আজকের দিনে কোথাও পাওয়া যায় যথেষ্ট ডাউট আছে তো টিটাগড় যারা বাসি আছো আসো এই দাদা বৌদির দোকানে মাঠপাড়া হাই স্কুলের ঠিক আগেই পড়বে দাদা বৌদির দোকানে ট্রাই করো এখানকার ব্রেকফাস্ট আশা করি ভালো লাগবে এবার সব কিছু দিয়ে লুচির সঙ্গে এইভাবে মাখিয়ে নিয়ে একটা মাখামাখি বাইট কি হবে তো একবারই ভরে নিতে পারবো দেখো বৌদি ঘুগনিটা কিন্তু ফাটাফাটি বানিয়েছো দুর্দান্ত না বলে আর পারলাম না দেখেছো অনেকে বাটি নিয়ে আছে নাকি বাড়ির জন্য নিয়ে আর জন্য দেখো বাটি নিয়ে আছে দেখাও সেরা লাগছে সেরা তো এখনো দেখো এতটা আইটেম রয়েছে এটা আমরা রিল্যাক্সে শেষ করি দেন শেষ কথা আসি দাদা বলছে দেখো খুদেরাও কিন্তু খায় দেখেছো তোমার ভালো লাগছে দেখেছো খুদেরাও দেখেছো ভিড় জমিয়েছে দাদা বৌদির দোকানে কি জিভে জ্বলাচ্ছে কিছু করার নেই বস টিটাগড়ের দাদা বৌদির দোকান থেকে এক টাকার ব্রেকফাস্ট ট্রাই করে দেখতে হবে দেখাতে পাচ্ছি দাদাও কিন্তু আর এই পাশে দেখাতে পাচ্ছি কিন্তু এক টাকার লুচি ট্রাই করছে তোমার ভালো লাগে বাবার সাথে এসছে তাই তো তোমার মেয়ে তাই তো তো ফাইনালি টিটাগড়ের বিখ্যাত দাদা বৌদির দোকান থেকে এক টাকার ব্রেকফাস্ট ট্রাই করলাম এক কথা যদি বলি দুর্দান্ত ছিল তো এবার তোমাদেরকে বলে দিই তোমরা আসবে কি করে দাদা কিভাবে আসবে এই জায়গাটা একটু বলে দাও তো সবাইকে টিটাগড় স্টেশনে নেবে হ্যাঁ 11 নম্বর গেট 11 নম্বর আমরা ব্রিটানিয়া গেট নামেও জানি আচ্ছা ব্রিটানিয়া গেট বললে নামে সবাই চিনিয়ে দেবে আচ্ছা ওইখান থেকে আপনি টোটো ধরতে পারেন হেঁটে আসতে পারেন হেঁটে আসলে 10 মিনিট লাগবে আচ্ছা আলী হায়দার রোড জানাও আমরা সেখানে গিয়েও কভার করার চেষ্টা করবো দেখা হচ্ছে তোমার নতুন কোন একটা ডেস্টিনেশনে নতুন কোন একটা খাবারের কোন সন্ধান নিয়ে কিংবা নতুন কোন একটা ট্রাভেল ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব ফেসবুক পেজ থ্রু দেখে থাকো না ফলো করে দেখে যাচ্ছো গাইস কি করছো দাবাকে ফলো করো ফলোয়ার সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না দাবাকে ফলো করো টাটা।